পূজিতা হয় সেই পূজকের সকল কামনা পূর্ণ হয়ে যায়, এতে কোনো সংশয় থাকে না। শাপগ্রস্ত রাজা পরীক্ষিতের সভায় সেই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব গোস্বামী পাদ যখন সমাসীন ছিলেন, সুখদেব গোস্বামী পাদ যখন সমাসীন ছিলেন তখন স্বর্গের দেবতাগণ অমৃত কুম্ভ নিয়ে তার সেই সুখদেব গোস্বামী পাদের কাছে এসেছেন। বললেন, স্বর্গের দেবতারা বলছেন, হে প্রভু সুখদেব গোস্বামী পাদ, আপনি এই অমৃত কুম্ভ গ্রহণ করে তার বিনিময়ে আপনার কথামৃত শ্রীমৎ ভাগবত কথামৃত আমাদেরকে পান করান, আমাদেরকে প্রদান করুন শ্রীমৎ ভাগবত কথামৃত। মহারাজ পরীক্ষিত তিনি সেই অমৃত পান করবার জন্য এসেছেন, অমৃত সেই কথামৃত পান করে মৃত্যুকে জয় করবেন, সেই কথা শ্রবণ করি তাহলে হয়, তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারব। সুখদেব গোস্বামী পাদ বললেন, ক সুধা ক কথা লোকে ক কাঁচ ক মণি মহান ব্রহ্মরাত বিচল জৈবাদে বাঞ্জহাস। বললেন, কাজ স্বরূপ এই সংসার নিসম এই ভাগবত কথা, তাই সুখদেব গোস্বামী পাদ দেবতাদের কথা শুনে হাসতে হাসতে বললেন, তোমাদের তোমরা ভক্তিহীন, তোমরা অহংকারী, তোমাদের কোনো ভক্তি নাই, তোমাদের ভগবানে কোনো প্রীতি নাই, তোমরা যখন বিপদগ্রস্ত হও তখন তোমরা ভগবানকে স্মরণ করো, তোমরা ভগবানের কথা ভুলে যাও। ঠিক বাস্তবে আমরাও তাই, আমরা যখন দেখি যে বিপদগ্রস্ত হই তখন আমরা ভগবান ভগবান করি, হা ঠাকুর বাঁচাও বাঁচাও, আমার ছেলেকে চাকরি দাও, আমার ছেলের রোগ হয়েছে, আমার রোগ হয়েছে, আমরা এই কথাই বলি। আসল রোগটার কথা আমরা কেউ জানি না, আমাদের আসল রোগ হচ্ছে ভবরোগ। ভবরোগ, সেই ভবরোগ হচ্ছে কি, আমি আর আমার, এই দুটো হলো ভবরোগ, অর্থাৎ দেহ সংক্রান্ত। হ্যাঁ, আমি আমার এই দেহের সব কিছু নিয়ে আমি এই সংসার করছি। তাই সুখদেব গোস্বামী পাদ দেবতাদেরকে বললেন, কখনোই তোমাদেরকে এই ভাগবত কথা শোনাতে আমি পারব না। যিনি নির্মত স্বর, কি বললেন, যিনি নির্মত স্বর, নির্মত স্বর মানে যার হৃদয়ে কোনো মাৎসর্য নেই, যিনি ভগবানের সম্পূর্ণরূপে নিজেকে দিয়ে দিয়েছেন, যান এ জগৎ ও জগৎ সম্বন্ধে কোনো ধার কোনো কিছুই নেই, যে একমাত্র ভগবানে অহৈতুকী ভক্তি পেতে চায় তাকেই একমাত্র এই কথা প্রদান করতে পারি। তাই হে দেবতা বৃন্দ, আপনাদের নিকট এই সমস্ত কথামৃত অতীব দুর্লভ। সকল শাস্ত্র একদিকে, শ্রীমৎ ভাগবত শাস্ত্র অন্যদিকে, এই দুটোকে ওজন করলে ওজনের ভার শ্রীমৎ ভাগবত এরই বেশি। প্রমাণ হয়েছে যে তার যে মাহাত্ম্য, নিজ মাহাত্ম্য অপেক্ষা, সাধন অপেক্ষা ভাগবতী শ্রেষ্ঠ, ভাগবতী ভারী। তাই দেখে মুনি ঋষিগণ চমৎকৃত হয়ে গেলেন, তখন তারা বললেন, তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে একমাত্র ভাগবত শাস্ত্র পাঠ বা ভাগবত শাস্ত্র অধ্যয়ন বা ভাগবত শাস্ত্র শ্রবণ এটাই একমাত্র মোক্ষ লাভে, বা আমরা তো সাধারণ কথা
কথায় মুখ খোলা পড়ি, কিন্তু শাস্ত্র বললেন না ধর্ম অর্থ কাম মুখ এই চারটি জিনিস আমরা এমনিতেই লাভ করতে পারি যদি একবার বৈষ্ণবের চরণে শরণাগত হতে পারি, শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি শরণাগত হতে পারি তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চতুর্বর্গ, এই চতুর্বর্গ আমরা অনায়াসে লাভ করতে পারি। কিন্তু আসল যে বস্তু পঞ্চ পুরুষার্থ প্রেম কৃষ্ণ প্রেম শিরোমণি, যেমন আমরা দেখি দুধ, দুধ তো আছে, দুধকে দুধের আসল বস্তু হলো মাখন, সেই দুধের শিথিল তদ্রূপ ভক্তিরূপ দুধের আসল বস্তু যে তা হল কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ পবর্গ। মহাপ্রভু বলেছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম শিরোমণি, তাই আমাদের লাভ করতে হবে। যদি সেইটি লাভ করতে পারি তাহলে আমরা আমাদের জীবন সার্থক, আমাদের মনুষ্য জীবন সার্থক। আমাদের মনুষ্য জীবনকে বলেছেন দুর্লভ মনুষ্য জীবন। দুর্লভ কেন বলেছেন না, এই যে এতগুলো জন্ম পার হয়ে এসেছি তাই এই জন্মটাকে বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম। কিন্তু ভাগবতগণ বলছেন মহাত্মাগণ বলছেন শুধু দুর্লভ হয়ে থাকলেই হবে না, তোমার এই জন্মটাকে সুদুর্লভ করতে হবে। তো সুদুর্লভ করবে কেমন করে, যদি দুর্লভ মানব জীবনকে সুদুর্লভ করতে চাও তাহলে তুমি শুদ্ধ বৈষ্ণবের চরণে শরণাগত হও। শুদ্ধ বৈষ্ণবের চরণে শরণাগত তুমি যদি হতে পারো তাহলেই তুমি তোমার জীবনটা সুদুর্লভ হবে, এবং সেই সুদুর্লভ মানব জন্মেই তুমি ভগবত ধামে ফিরে যেতে পারবে, অন্যথা তুমি যেতে পারবে না। তাই যদি আমরা কেউ সপ্তাহব্যাপী বিধি আচরণ করে যদি আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি তাহলে আমাদের হৃদয়ে একটা হৃদয়ে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো, গতকাল বলেছিলাম যে চিত্তরূপ দর্পণে এতগুলো জন্ম ধরে ময়লা পড়েছে, সেই ময়লাগুলোর নাম হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ময়লাগুলো আমার পড়েছে, এই ময়লাগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার একমাত্র উপায় হল শ্রীমদ ভাগবত শাস্ত্র পাঠ বা অধ্যায়। কার কাছে শুনবেন সেই কথা, কে বলবেন সেই কথা, যেখানে সেখানে শ্রীমদ ভাগবত কথা পাঠ করা যায় না, যেখানে সেখানে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করা যায় না। কেন যায় না আমরা সকলেই জানি, অবৈষ্ণব মুখত গৃহম, আমরা যদি অবৈষ্ণবের মুখে ভাগবত কথা হরি কথা শ্রবণ করি সেটা হয়ে যায় যেমন এক গামলা দুধে একটা সাপ যদি এসে মুখ দেয় মাত্র, তার জিভাটা যদি দেয় তাহলে সেই দুধটা কি হয়ে যায়, বিষের সমান হয়ে যায়, সে তখন আর দুধ থাকে না, দেখতে দুধের মতো কিন্তু দুধটা পান করলে আমার মৃত্যু অবধারিত। ঠিক তদ্রূপ অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করলে হবে না। কার কাছে শ্রবণ করতে হবে, যিনি আচরণ করে প্রচার করছে, যিনি আচরণ মুখে প্রচার করেন তার কাছে ভগবানের কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার হয়। তাই শ্রীমদ ভাগবতের কথা শাস্ত্রে প্রমাণ দিয়েছেন, শ্রী বিষ্ণুর মূর্তি এই শাস্ত্র ভাগবত যদি কেহ পাঠ করে, যদি কেহ পাঠ করে হয়ে ভক্তি যুত। কি বললেন, শ্রী বিষ্ণুর মূর্তি এই শাস্ত্র ভাগবত যদি কেহ পাঠ করে হয়ে ভক্তি প্লুত বা ভক্তি যুত, তাহলে তার কি হয়, সে তখন কি করে, অথবা শ্রবণ করে শ্রদ্ধা সহকারে
অবশ্য বৈকুণ্ঠ লোকে সেই লাভ করে। কি কি বলেছেন কথাগুলো মনে রাখতে পারবেন? হ্যাঁ, কি বলেছেন? যদি কেউ শ্রী বিষ্ণুর মূর্তি আর শ্রীমদ ভাগবত শাস্ত্র একই বস্তু, যদি কেউ শ্রদ্ধা সহকারে ভক্তিপ্লুত হয়ে শ্রবণ করেন, তাহলে তিনি কি করবেন? তিনি অবশ্যই সেই ভগবানের যে অমৃত লোক, বৈকুণ্ঠ লোক, তা সেইখানে তিনি গমন করবেন। এইভাবে ভগবানের কথা বর্ণনা করেছেন, শাস্ত্রের কথা বর্ণনা করেছেন। হ্যাঁ, তাই আমরা সেই শ্রীমদ্ ভাগবতের কথা অবশ্যই শ্রবণ করব। সেখানে কি আছে? সেখানে আছে মাত্র কি না, শ্রীমদ্ ভাগবতে আছে ভগবানের যারা ভক্ত তাদের লীলা কথা আছে, আর কি আছে ভগবানের যারা ভগবানের অবতারগুলি আছে সেই অবতারগুলির কথা, এবং ভগবান শ্রী বাসুদেবের যে লীলা কথা সেই লীলা কথাগুলি আছে। তাই আমরা সকলে সেই ভাগবতের কথা শ্রবণ করব ভক্তি সহকারে। এমনকি বলেছেন শাস্ত্রে, ভাগবতে, পুরাণে বলেছেন, অন্তকালে তুজে নৈব শ্রুয়তে সুপশাস্ত্র প্রীতা তস্যৈব বৈকুণ্ঠম গোবিন্দয়পি প্রযচ্ছতি। কি বলেছেন? মৃত্যুকালে যেই জন হয়ে ভক্তি ইচ্ছিত, কি বলছেন? মৃত্যুকালে যেই জন হয়ে ভক্তি ইচ্ছিত, আমরা সকলেই মরে আছি, আমরা সকলেই মৃত, আমরা কেন মৃত? কেন মৃত আমরা? যাদের মধ্যে কৃষ্ণ ভাবনা নাই তারা সকলেই মৃত, রাগ করবেন না কেউ দয়া করে। যারা কৃষ্ণকে ভগবান বলে জানেন না তারা সকলেই মৃত, শাস্ত্র বলছে। তার কারণ আমি আমার স্বরূপটা জানি না, আমি যে কৃষ্ণের নিত্য দাস সেটা আমি জানি না, সেই জন্য আমরা সকলে মৃত। তাই কি বললেন? মৃত্যুকালে যেই জন, আমরা যদি এখন ভগবানের কথা আমাদের চিত্তে শ্রবণ করি, যদি পান করে শ্রীমদ ভাগবতামৃত শ্রী গোবিন্দ তার প্রতি হয়ে কৃপাবান, তাহাকে বৈকুণ্ঠ লোকে করিবেন। দিব্য চক্ষু দিয়ে যদি দর্শন করি, যারা মহাত্মা তারা কি করেন? তারা দিব্য চক্ষু দ্বারা দর্শন করেন। দিব্য চক্ষুটা কিরকম? দিব্য চক্ষুটা দান করেন শ্রী গুরুদেব, যিনি সদ্গুরু, তিনি আমাদের কর্ণে মন্ত্র প্রদান করেন, এবং কর্ণে মন্ত্র প্রদান করার সঙ্গে সঙ্গে আমরা তখন দিব্য গুণে গুণান্বিত হই। যদি কেউ তাকে আচরণ করেন, তাকে যদি যাজন করেন প্রকৃত যথার্থ যথাযথভাবে যদি আচরণ করেন, তিনি অবশ্যই সেই ভগবানের যে দিব্য গুণ সেই গুণগুলি তিনি লাভ করতে পারবেন এবং দর্শন করতে পারবেন। তাই আমরা সকলে ভগবানের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না, তাই না? আমরা সকলে ভগবানের কাছে ফিরে যেতে চাই, তার একটা মাত্র রাস্তা হল শ্রীমদ ভাগবত কথা মৃত পান করা। পান করা মানে কি? আমরা যখন এক গ্লাস জল খাই, জল খেলে আমাদের কি হয়? আমাদের জল খেলে, জল খাওয়ার পর কি হয়? একটা শক্তি পায়, একটা এনার্জি পায়। জলের আরেকটা নাম কি? জীবন। হ্যাঁ, জল যদি না খাই আমরা তাহলে আমরা বাঁচব না, জল না হলে আমরা বাঁচব না, খাবার দু তিন দিন না খেয়েও থাকতে পারবো না। আমি দেখেছি অনেকে
অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা অনুসরণ করে থাকে। বা এইসব কলেজের ছেলে মেয়েরা আজকাল হয়েছে, আগে আগে এতটা ছিল না, আমরা যখন পড়াশোনা করেছি এসব ছিল না, কিন্তু এখন দেখি সব অনুসরণ করে থাকে। তারা যে অনুসরণ করে থাকে, 10 দিন 5 দিন 20 দিন 5 দিন 7 দিন অনুসরণ করে থাকে, তাহলে তারা কি করে থাকে? জল খায়। জলের মধ্যে কি আছে? দুভাগ হাইড্রোজেন আছে, এক ভাগ অক্সিজেন আছে। এই দুটো জিনিস যখন আমাদের শরীরে যাচ্ছে, তখন আমাদের শরীর পুষ্ট হয়ে যাচ্ছে, শরীরে একটা আলাদা এনার্জি পাচ্ছে। তাই ঠিক তদ্রূপ আমরা যখনই ভাগবত কথা আমি তো পান করব, তখনই আমাদের হৃদয়ে ভক্তির সঞ্চার হবে, এবং সেই ভক্তির দ্বারাই আমাদের কি হবে, আমাদের সেই ভক্তির দ্বারাই আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। আজকে কথা শ্রী ভাগবত শ্রবণ, শ্রী ভগবানের ধ্যান, ভগবানের ধ্যান করা, ভাগবত কথা শ্রবণ করা, তুলসী বৃক্ষে জল সিঞ্চন করা, এবং কি আরেকটি কি বলেছিলাম, গো সেবা করা। এই চারটে জিনিস আমাদের এই যে জগতে আছি, এই জগতে আমরা অত্যন্ত প্রয়োজন। এই জগৎটা কিরকম? এই জগৎটাকে বলছে জড় জগৎ। একজন প্রশ্ন করছে, আচ্ছা মহারাজ, আপনারা যখন কথা বলেন তখন আমরা আধ্যাত্মিক জগতে, মনে হলো যেন আধ্যাত্মিক জগতে চলে গেলাম। ভগবান শ্রী রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা মদন মোহনের যখন দর্শন করি, তখন মনে হলো যেন সত্যি সত্যি আমি ভগবানের কাছে চলে যাবো, আর বোধ হয় কিছু ইয়ে করব। খুব অল্প বয়সী ছেলে, 19-20 বছরের ছেলে, চাপাডাঙ্গায় বাড়ি বলছে যে, কিন্তু তারপরে যখন একটা আমাদের সমবয়সী একটি একটি কোনো নারীকে দেখি, একটি কোনো মেয়েকে দেখি, তখনই আমাদের মনটা চঞ্চল হয়ে যায়, তার দিকে চলে যায়। তা আমি বললাম, আমি গুরু বৈষ্ণবের শিবকে শ্রবণ করেছিলাম যে আমাদের এই যে দেহটা, এই যে দেহ আছে, নারী বা পুরুষ, এই দেহটা মলমূত্রের কারখানা। এই দেহটা হচ্ছে মলমূত্রের কারখানা, বায়ু, কফ, পিত্ত, এটার একটা থলি। তাছাড়া আর কিছু নয় রে বাবা। এই তার জন্য এই দেহটা বা এই জগৎটা হচ্ছে জড়। এই জড়, আমরা তো জড়, আমরা জড় জগতে আছি, জড় বস্তুর প্রতি আমাদের আকর্ষণটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর চিত বস্তুর প্রতি আকর্ষণটা আমাদের তাড়াতাড়ি হয়। সেই জন্য আমরা সকালে হরিনাম করতে পারি না, হরিভজন করতে পারি না। তাই বললেন যে ভাগবতী কথা যদি অতি যত্নে বহু কষ্টে শ্রবণ করা যায় শুদ্ধ ভক্তের কাছে, তাহলে আমাদের কি হবে, আমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যাবই যাব। এই বিশ্বাস। ভগবান কি বলেছেন চৈতন্য মহাপ্রভুর প্রার্থনায়? কি বলেছেন? অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, অবশ্যই তিনি রক্ষা করবেন। মানবের মন চঞ্চল, এটা আমরা জানি, আমাদের মন সদা সর্বদাই চঞ্চল, এক জায়গায় থাকতে পারি না। অর্জুনের মতো ব্যক্তি যিনি স্বয়ং ভগবানের কাছে আছেন, তিনি বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ, আমার মনটা চঞ্চল, এত ভাবে বলবদ্ধ হয়ে যাচ্ছে আমি, তাই কি করলে আমি তোমার কথাটাকে সুন্দরভাবে নিতে পারব? তিনি বললেন একটাই কথা, তুমি আমার কথাতে বিশ্বাস করো, চঞ্চল হয়ে না। কি করে বিশ্বাস করব? না অভ্যাসের অর্থ করতেও তুমি অভ্যাস করো, আমার কথা যে অমৃতের সমান সেই কথাটাকে তুমি অভ্যাস করো।
তাহলে তুমি আমার কাছে আসতে পারবে, তা না হলে তুমি আমার কাছে আসতে পারবে না। তাই শ্রীমদ্ ভাগবতে যে সমস্ত কথাগুলি বলেছেন সেই কথাগুলি শ্রবণ করলেই আমাদের পরম মঙ্গল হবে। আমরা যদি সেই কথাগুলি শ্রবণ করি তাহলেই আমাদের মঙ্গল, না হলে আমাদের মঙ্গল নয়। কৃষ্ণ চৈতন্য প্রভু।